শুনছেন ফ্লিক্সবাগ মিউজিক রেডিও শো, আর আমার গল্পের ঝুলিটা নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের বন্ধু সিদ্ধার্থ। সকলের কুশল কামনা করে শুরু করি আজকের গল্প। আজ আপনাদের দুটো চিরকালীন হিট বাংলা গানের গল্প শোনাব, কেমন? শুনুন প্রথম গল্পটা। ১৯৭০ সাল, মান্না দে তখন উত্তর কলকাতায় তার নিজের বাড়িতে। এক সন্ধ্যায় হারমোনিয়াম নিয়ে বসে তিনি রেওয়াজ করছিলেন, এমন সময় সেখানে হাজির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। তাকে দেখে মান্না দে বললেন, বসুন পুলকবাবু, বসুন, শুনুন ইমন রাগ শুনুন। ইমন রাগ কত রকমের হয় জানেন? পুলক বন্দ্যোপাধ্যায় বললেন, আমি জানি না মান্না দা, ইমন রাগ কত রকমের হয় আমি জানতে চাইও না। আপনি যে রাগ বাজাচ্ছিলেন, যে রাগ সাজছিলেন, সেই সুরটাই করতে থাকুন। একটা খাতা পেন বার করে নিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। মান্না দে যে রাগ সাজছিলেন, যে সুর সাজছিলেন, তাই সাধতে লাগলেন, হারমোনিয়ামে তাই বাজাতে লাগলেন। আর পুলক বন্দ্যোপাধ্যায় সেই সুরের ওপর সময়কে মাথায় রেখে, সেটা ছিল সন্ধ্যা, সময়কে মাথায় রেখে লিখতে লাগলেন, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না বলো না। ১৯৭০ সালের পুজোয় মান্না দের নিজের সুরে গাওয়া এই গান আজও একই রকমের জনপ্রিয় হয়ে আছে। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। শুনছেন ফ্লিক্সবাগ মিউজিক রেডিও শো, আর আজ গানের গল্প নিয়ে হাজির আপনাদের বন্ধু সিদ্ধার্থ। এবার আজকের দ্বিতীয় গল্পটা বলি তাহলে। দীর্ঘকাল পর পুলক বন্দ্যোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে হাজির। এমনি ওই সামনে দিয়ে যাচ্ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় তখন থাকেন মেনকা সিনেমার সামনে, তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে কি মনে হয়েছে, ঢুকে পড়েছেন। ১৯৭৪ সালের ঘটনা এটি। পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখে হেমন্ত মুখোপাধ্যায় বললেন, বাবা পুলক, কতদিন পরে এলে, মাঝে মাঝে কোথায় যে তুমি ডুব মারোছো তুমিই জানো, বসো বসো বসো, তোমার সাথে কিছু কথা বলার ছিল। পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো গীতিকারের কাছে এইটুকুই যথেষ্ট, তিনি সেদিন লিখলেন, আর সেদিনই সৃষ্টি হল সেই বিখ্যাত গান, ১৯৭৪ সালের পুজোয় প্রকাশিত, কতদিন পরে এলে একটু বসো, অমর হয়ে আছে এই গান। কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে